আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারাকাতুহু। আচ্ছা, আমাদের পরে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মুন্না। মুন্না, আপনি এই নাম নিয়ে আসছেন কেন? আপনার নিজের নাম দেন। আচ্ছা ভাই, চেঞ্জ করতেছ? আমি সমস্যা নেই, বলেন, আপনি দিয়ে দিয়েছি, বলেন আপনি। আপনি চেঞ্জ করছেন? জি জি, বলেন আপনি। আচ্ছা, আপনি তো, আপনারা সবাই তো বিগ ব্যাং থিওরিতে না বিশ্বাস করেন নাকি? না, আমরা কে বিশ্বাস করি না, আমরা কেউই কে বিশ্বাস বলছে? করি না, বিশ্বাস মানে ধর্মে অত বিশ্বাস করেন না? আমরা বিশ্বাস করি না। কিসে বিশ্বাস করেন, মানে আসছেন কোথেকে? আমি তো কোনো কিছুতেই বিশ্বাস করি না। সেটা তো ভিন্ন প্রসঙ্গ চলে গেলেন, কিন্তু আসছি কোথা থেকে সেটা তো ভিন্ন জিনিস, কিন্তু বিশ্বাস তো করি না আমরা কিছু। আসিফ ভাই কিছু বিশ্বাস করেন নাকি? আমি তো জানতাম, করেন না। না, আমি কিচ্ছু বিশ্বাস করিনি ভাই। আমি বিশ্বাস করতে যাবো কেন? আপনার আসছেন বিশ্বাস কোথেকে? করে তো আসছি কোথেকে, এটা তো একটা প্রশ্ন। আমি বিশ্বাস করি না না করি সেটা তার একটা প্রশ্ন। আগে ওইটা কমপ্লিট হোক, বিশ্বাস করি নাকি না করি, তারপর তো ভিন্ন আমি কথা। এটা এটা জিজ্ঞেস করার জন্য এক কয়েকদিন প্রশ্নের ধরে উত্তর না ট্রাই পেয়ে, করছিলাম, আমি কয়েকদিন এক ধরে প্রশ্নের এটা উত্তরটা, এক প্রশ্নের উত্তর কমপ্লিট না হয়ে পট করে আরেকটা প্রশ্ন চলে যাওয়া, তারপর সেটা অ্যাকচুয়ালি আমি অ্যানসার না মাথা হয়ে নিয়ে দিচ্ছি কয়েকদিন পট করে না, আরেকটা প্রশ্ন চলে বাইরের যাওয়া, মাথা নিয়ে দিচ্ছি এটা তো আমি, ভাই আলোচনার কোনো পদ্ধতি না। এটা তো আমি আপনার লাইফের মাঝখান পার্সোনাল, দিয়ে ঢুকছি, প্রসঙ্গ কি চলতেছে এটা মাঝখান জানতাম। দিয়ে ঢুকেন নাকি শেষের দিক দিয়ে ঢুকেন সেটাও তো আলোচনার প্রসঙ্গ না। আগে যে বিশ্বাস করা না করা, সেই জিনিসটা তো ক্লিয়ার হতে হবে, তাই না? আপনি একটা প্রশ্নের উত্তর না মানে আলোচনা না করে আবার পট করে আরেকটা প্রশ্ন করলেন, তারপরে ওইটার উত্তর দিতে গেলে তখন আবার পট করে আরেকটা প্রশ্ন করে ফেলবেন, এইভাবে তো ভাই আলোচনা করতে হয় না। এটা আগে আলোচনা শেষ হবে, তারপরে দ্বিতীয় প্রশ্ন আসবে। বিশ্বাস জিনিসটা কি আপনি বলতে পারবেন? বিশ্বাস জিনিসটা, বিশ্বাস শব্দটার মনে মানে কি? প্রাণে বিশ্বাস করা, হ্যাঁ, এটার মানেটা কি? মানুষটুকু এটা তো বিশ্বাস আপনি করেন বললেন মনে প্রাণে বিশ্বাস করা, এটার মানে কি? যারা ধর্মে বিশ্বাস করে, না আল্লাহকে বিশ্বাস করে, তারা না মানে দেখলেও বিশ্বাস আপনাকে করতে। জিজ্ঞেস করছি, উদাহরণ চাইনি, জিজ্ঞেস করছি বিশ্বাস শব্দটার মানে কি? মানে বিশ্বাস শব্দটার পেছনে কি প্রমাণ থাকে নাকি প্রমাণ ছাড়াই মানুষ বিশ্বাস করে? প্রমাণ ছাড়াই বিশ্বাস করা যায় যদি আচ্ছা, বিশ্বাস থাকে। হ্যাঁ, যদি যদি হচ্ছে গিয়ে প্রমাণ থাকে তাহলে তো সেটা মেনে নিচ্ছে, তাই না? প্রমাণ থাকলে তো মেনেই প্রমাণ নেয় ছাড়াও মানুষ, আর প্রমাণ ছাড়া যদি হয় তাহলে সেটা বিশ্বাস করতে হয়, তাই না? মানে আপনি তো এই যে মনে করেন আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন, এই জিনিসটা তো আপনি বিশ্বাস করেন না, এটা তো আপনি জানেন, তাই না? হ্যাঁ, গুগলে সার্চ সূর্য, করলে তো যদি সূর্য সত্যিটা পাই একটা তাহলে নক্ষত্র, কিন্তু করবোই, কারণ গুগলে সূর্য তো আসলে একটা, থাকে না না। না, তাই এটা তো আপনি, এটা তো বিশ্বাসের প্রসঙ্গই না, এটা বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রসঙ্গই না। সূর্য হচ্ছে কি একটা নক্ষত্র, এটা তো মানুষ বিশ্বাস করে না, এটা মানুষ জানে, এটা তো বিশ্বাস অবিশ্বাসের কোনো বিষয় নেই এখানে। বিশ্বাস অবিশ্বাসের বিষয়টা তো হচ্ছে ব্যক্তি ব্যক্তির সাথে আপেক্ষিক, মানে হয়তো কেউ করে কেউ করে না, কিন্তু যে জিনিসটা একদম ডেফিনেট, যে জিনিসটা একদম প্রমাণিত, সেই জিনিসটা তো কারো বিশ্বাসের উপর নির্ভরশীল না, কে বিশ্বাস করলো কে বিশ্বাস করলো না, সেটা হয়তো মানুষ জানে অথবা মানে, জানা বা মানা এই শব্দগুলো সেখানে ব্যবহৃত হবে, বিশ্বাস শব্দটা তো সেখানে ব্যবহৃত হবে না। বিশ্বাস শব্দটা হচ্ছে গিয়ে ব্যক্তির উপরে নির্ভরশীল, যে কেউ কি করে কেউ কি করে না। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ বুঝছি বুঝছি, এটাই বিশ্বাস। তাহলে বিশ্বাস করে মানুষ হচ্ছে কি সেই সমস্ত জিনিস যেগুলোর আসলে বাস্তব কোনো প্রমাণ নাই, আর যেগুলোর বাস্তব প্রমাণ আছে সেগুলো তো মানুষ বিশ্বাস করে না, সেগুলো মানুষ মেনে নেয়। বিগ ব্যাং তত্ত্ব যেটাকে বলা হয়, বৃহৎ সম্প্রসারণ তত্ত্ব, অথবা মনে করেন ইভোলিউশন থিওরি, এই জিনিসগুলো আমরা মেনে নিই, কারণ এগুলোর বাস্তব প্রমাণ আছে, প্রমাণের সাপেক্ষে আমরা এই জিনিসগুলোকে মেনে নিতে হয় আমাদের, কারণ আমাদের আর কিছু করার নেই। আমাদের মন চায় যে, অনেক সময় আমাদের মন চায় যে আমরা মানে রূপকথার গল্পে বিশ্বাস করব। রূপকথার গল্পটা কত সুন্দর, এখানে লাস্টে গিয়ে দেখা যায় একটা মানে রাজকন্যা থাকে, সে ঘুমায় থাকে, তার গিয়ে একটা ছেঁড়া একটা রাস্তার ছেলে গিয়ে চুমু দেয়, রাজকন্যা ঘুমের থেকে উঠে তার বিয়ে করে, কত সুন্দর, ভালো লাগে ভাই, শুনতে খুব ভালো লাগে। কিন্তু আমাদের মনে মনে ইচ্ছা করে যে আমরা একটা রূপকথা গল্পটাতে আমরা বিশ্বাস করবো, বিশ্বাস করলে আমাদের সুখ লাগে যে রাজকন্যাটা কত গরিব ছেলেটারও মানে মানে বিয়ে করে ফেললো, আমারও যদি এরকম হইতো তাহলে কত ভালো হইতো, আমার যদি একটা রাজকন্যা শুয়ে থাকতো ঘুমায় থাকতো, আমি গিয়ে চুমা দিতাম আর উঠে যেত, এটা বিশ্বাস করতে আমার ইচ্ছা করে। কিন্তু আমরা তো ভাই যেটা তথ্য প্রমাণ আছে সেটা তো মেনে নিতে হবে, আমাদের তো মেনে নিতে হয় হচ্ছে গিয়ে যেটার তথ্য প্রমাণ আছে, বিগ ব্যাং থিওরি বা ইভোলিউশন থিওরি এগুলোর বাস্তব প্রমাণ আছে, এই জন্য আমরা মেনে নিতে বাধ্য হই। কিন্তু আমাদের ইচ্ছা করে হচ্ছে রূপকথার গল্পে বিশ্বাস করতে, তাও আমাদের কিছু করার নেই, আমাদের যেটা সত্য যেটা বাস্তব প্রমাণ আছে, তথ্য যুক্তি তথ্য প্রমাণ আছে, সেগুলোই মেনে নিতে হয়। এই কারণে বিগ ব্যাং থিওরি আমরা মেনে নিই, আমরা কোনো কিছু বিশ্বাস করি না। বুঝতে পারছেন ভাই? আমরা যে বিশ্বাস করি না বললাম এটার মানে কি? হ্যাঁ, এবার এবার আর কি প্রশ্ন আছে, দ্বিতীয় প্রশ্ন যান এবার। এক মিনিট দাঁড়ান তো একটু। আচ্ছা, আপনাদের মানে পৃথিবীতে যত বড় বড় সায়েন্টিস্ট আছে, সবাই মিলে প্রকৃতির কোনো সাহায্য ছাড়া কি একটা ছোট জীব বানাতে পারবে? মানে ছোট থেকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জীব বানাতে পারবে মানে কোনো বিজ্ঞানীদের প্রকৃতির কাজটা সাহায্য? কি, বিজ্ঞানীদের কাজটা কি বলেন তো, বিজ্ঞানের কাজটা কি বলেন তো, বিজ্ঞান জিনিসটা কি বলেন তো? বিজ্ঞান আপনি বলেন, জানবো আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি তাহলে একটা চ্যালেঞ্জ দিই, আপনি এবং আপনার আল্লাহ, তারপরে হিন্দুদের ভগবান, ইহুদিদের জিহোবা, তারপরে হচ্ছে খ্রিস্টানদের ঈশ্বর, তারপরে হিন্দুদের মা কালী, দুর্গা, শিব, ব্রহ্মা, বিষ্ণু ইত্যাদিতে যত আছে দুনিয়াতে, যত দেব দেবী আছে, সবাইরে একটা ঘরের ভিতরে আনবেন, আইনা মাইরা কিটা লাল করে দেবেন, একটু কথা কথাটা শেষ করতে দেন, কথাটা শেষ করতে দেন, এই সবাই একটা রুমের ভিতরে আইন না মাইরা পিটা পাছায় বাইরে লাল করে দিবেন, এবং বলবেন যে একটা ছোট একটা জীব তৈরি করে দেখা আমার সামনে,
এটা কি তারা কেউ তৈরি করে দেখাতে পারবে আপনার সামনে? বলবো হ্যাঁ হ্যাঁ বলেন, আমি প্রশ্ন করেছি কেউ কি দেখাতে পারবে, আপনি বলবেন যে হ্যাঁ আমার সামনে দেখাতে হবে। আমাদের সামনে একটা একটা অতি ক্ষুদ্র একটা জীব তৈরি করা, জীব দরকার নেই, ধরেন জীবও দরকার নেই, একটা মনে করেন একটা মার্বেল বা একটা মনে করেন একটা মানে মানে মনে করেন একটা পানির কণা। পৃথিবীর যাবতীয় যত ঈশ্বর আছে, মহাবিশ্বের যত ঈশ্বর এই পর্যন্ত মানুষ উপাসনা করছে, যত ঈশ্বরকে মানুষ এতদিন ধরে মানে পূজা টুজা করছে, সবাইরে নিয়ে আসবেন, সবাইরে একটা রুমের ভিতরে আইনা পাছায় বাইরে লাল করবেন যে তোরা একটা সবাই মিলে একটা, আচ্ছা যান সবকিছু বাদ দিলাম, তাদেরকে সবাইকে বলবেন একটা এক প্লেট ফুচকা তৈরি করতে, ঠিক আছে এক প্লেট ফুচকা তৈরি করলে মেনে নিবো। এখানে আপনারা ওনারা আছে এটাই বিশ্বাস করেন না তো, ওনারা মানে কিছু বানাবে দেখবেন? আপনি তো আমাদেরকে, আপনি তো একটা চ্যালেঞ্জ করছেন তাই না? আমরা তো অবশ্যই বিশ্বাস করি না যে ওই সমস্ত দেব দেবী ভগবান ব্রহ্মা বিষ্ণু শিব আল্লাহ আল্লাহ কাল্লা এগুলো আছে, এগুলো তো আমরা বিশ্বাস করি না। তো তাহলে এরকম একটা মানুষ, কথাটা শুনে নেন, কথাটা বলেন বলেন, ঠিক আছে। এই দাবিগুলো তো আপনাদের তাই না, ধর্ম বিশ্বাসী মানুষের তাই না, নাকি এই দাবিগুলো তো আপনাদের নাকি? এখন আপনারা সবাই মিললে, সব বিশ্বাসী মানুষরা মিললে গলাগলি করে সব দেব দেবী ঈশ্বর ভগবান এদের সবাই আয় না, আপনি যেরকম চ্যালেঞ্জটা দিলেন না আমাদেরকে যে ভাই সব বিজ্ঞানীরা মিললা এটা বানাতে পারবে কিনা, যখন মানুষ চ্যালেঞ্জ দেয় কখন মানুষ চ্যালেঞ্জ দেয়? তখনই যখন আমি এটা পারবো আপনি এটা পারবেন না, তখনই তো মানুষ এটা চ্যালেঞ্জ দেয়, নাকি মুন্না ভাই কি বলেন আপনি? মুন্না আপনি কথা আনমিউট করে কথা বলেন। হ্যাঁ চ্যালেঞ্জ পারলে তখন দেয়, আমি আপনাদেরকে এখানে মনে করেন আমি আপনাকে কখন চ্যালেঞ্জ দিব, মনে করেন আমি আপনাকে বলবো যে মুন্না আপনার ফেসবুকে কত ফলোয়ার আর আমার ফেসবুকে কত ফলোয়ার, আমার আমি যদি জানি যে আমার ফেসবুকে বেশি ফলোয়ার তাহলেই আমি আপনাকে চ্যালেঞ্জ দিব, যদি আমি জানি যে আমার ফলোয়ার কম তাহলে কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ দিব না, নাকি ভাই মুন্না আপনি বলেন তো? হ্যাঁ দিবেন না, দিবেন না, আমি এখানে শুধু জিজ্ঞেস করছি যে পারবে কিনা। কথা শুনে নেন, কথা শুনে নেন, কথা শুনে নেন। এখন আপনি বললেন যে ভাই আমার তো ফেসবুকে 50,000 ফলোয়ার, আপনার কত ফলোয়ার? আমি বললাম যে আমার ফেসবুকে 500 কোটি ফলোয়ার। তখন আপনি বললেন ভাই দেখেন তাহলে আপনার আমার দেখেন মানে আপনার প্রোফাইলে 500 কোটি ফলোয়ার এটা দেখেন। আমি বললাম আপনার ভাই এটা তো দেখুন দেবো না, এটা তো বিশ্বাস করার লাগবে, এটা দেখুন দেবো না। এই আমি যদি এইভাবে বলি আপনাকে যে ভাই আমার ফলোয়ার গুলা কিন্তু দেখুন দেবো না, এটা বিশ্বাস করার লাগে, আমার 500 কোটি ফলোয়ার আছে এটা বিশ্বাস করতে হবে, এটা দেখুন দেবো না, এটা কি ভাই আপনি আমার মানে ফলোয়ার 500 কোটি এটা মেনে নিবেন এই যুক্তিটা দিলে? না না ভুলে আমার মনে, তাহলে আমার তো বাস্তবে দেখাতে হবে যে আমি যদি আপনাকে চ্যালেঞ্জ দেই যে ভাই আপনার কত ফলোয়ার আমার কত ফলোয়ার, এই ফলোয়ার নিয়ে যদি আমি চ্যালেঞ্জ করি বা আপনাকে একটা চ্যালেঞ্জ করি তাহলে তো আমাকে বাস্তবে দেখাতে হবে আপনাকে যে আমার ফেসবুকে কত ফলোয়ার, এরপর আপনি দেখাবেন আপনার ফেসবুকে কত ফলোয়ার, নাকি ভাই? হ্যাঁ তো আপনি যে আপনি ধর্ম বিশ্বাসের একজন অনুসারী, আপনি আমাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে বিজ্ঞানীরা সব বিজ্ঞানীরা মিলে একটা বানায় দেখা, আমি শুধু জিজ্ঞেস করছি যে সব বিজ্ঞানীরা মিলে একটা ক্ষুদ্র জাতি বানাতে পারবে কি? আপনার কথাটা শেষ করতে দেন, আমার কথাটা শেষ করতে দেন। আচ্ছা ভাই আপনি আপনি একটা চ্যালেঞ্জ করেছেন যে সব বিজ্ঞানীরা মিলে একটা জীব বানায় দেখা, তো এই একই চ্যালেঞ্জটা কি আপনি আপনার যে দাবি যে আপনার ঈশ্বর আছে বা আপনার ভগবান আছে আল্লাহ আছে ফাল্লা আছে কাল্লা আছে? না আমি তো বলতাছি না আল্লাহ আল্লাহ আছে, কথাটা শেষ করতে দেন না ভাই, কথাটা শেষ করতে দেন না ভাই, আপনি তো সেই জায়গাটা থেকেই তো প্রশ্নটা করেছেন তাই না, আপনি তো সেই জিনিসটাকে প্রমাণের জন্যই তো এই প্রশ্নটা করেছেন যে আপনারা সবাই মিলে পারবেন কিনা, না হলে তো আপনার এই প্রশ্নটা করার কোনো উদ্দেশ্য নেই, আপনার উদ্দেশ্যটা হচ্ছে যে আল্লাহ আপনার আল্লাহ পারবে এইটা প্রমাণ করা, ঠিক আছে আপনার আল্লাহ পারবে বিজ্ঞানীরা পারবে না আপনার আল্লাহ পারবে এই জিনিসটা প্রমাণ করাটাই তো আপনার এই প্রশ্নটা করার উদ্দেশ্য। তাহলে ভাই আমি আপনাকে বললাম ঠিক আছে ভাই আমরা তো পারবো না, আপনি করে দেখান তো দেখি, আপনি করতে পারেন, আপনার আল্লাহকে করে দেখান তো, আল্লাহ আল্লাহকে আনেন তো দেখি করে দেখান, বা আপনার ভগবানকে আনেন তো দেখি করে দেখান, তখন আপনি যেটা বলবেন না 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 ভাই আপনার আল্লাহ তো সামনে আপনার সামনে করবে না, আমার লোকায় লোকায় করবে, আমার আল্লাহ আগে করছে লোকায় লোকায় করছে। ঠিক যেমনটা আমি যদি আপনাকে বলি যে ভাই আমার ফেসবুকে 500 কোটি ফলোয়ার আছে কিন্তু এটা কিন্তু ভাই দেখুন যায় না ভাই, এটা কিন্তু গোপন গোপন, হ্যাঁ গোপন গোপন ফলোয়ার, এটা কিন্তু চোখে দেখুন যায় না কিন্তু আপনার বিশ্বাস করা লাগবে, এটা যেরকম একটা মানে হাস্যকর কথা হবে। আপনিও যদি বলেন যে আমার আল্লাহ ভাই পারে ভাই কিন্তু দেখাবেন আপনাদের, আমার গোপনে গোপনে করবে ভাই, আমার আল্লাহ পাক আমার ভগবান আমার শিব আমার ব্রহ্মা বিষ্ণু এরা ভাই গোপনে গোপনে করবে কিন্তু কারো দেখতে দেবে না, হ্যাঁ এমন গোপনে করবে দেখতে দেখতে দেবে না, দেখলে তো আপনি জেনে নেবেন, দেখলে তো বুঝতে পারবেন এই জন্য আমার আল্লাহ গোপনে গোপনে করবে। এরকম আমিও যদি বলি যে আমার তো ভাই 5,000 কোটি 5,000 লক্ষ কোটি ফলোয়ার আছে এটা ভাই গোপন গোপন, এটা ভাই দেখলে তো আপনি বুঝতে পারবেন এই জন্য দেখানো যাবে না, এটা গোপন গোপন, এটা যেরকম একটা লেম যুক্তি এরকম যেরকম একটা ফালতু যুক্তি আপনার ওই ঈশ্বরের ইয়াটা হচ্ছে একটা ফালতু যুক্তি। যদি আপনার ঈশ্বরের পক্ষে যদি একটা এক প্লেট চটপটি বানানো বানাইতে যদি আপনার সমস্ত ঈশ্বরের মিলা যদি এক প্লেট চটপটি বানাইতে না পারেন তাহলে আপনি এই চ্যালেঞ্জটা বিজ্ঞানীদেরকে কেন দিচ্ছেন ভাই, এই জিনিসটা একটু বলেন তো আগে। আমি কি বলতে পারি এখন? হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা বলতেছি যে আমি প্রথমত তো শুধু আপনাদেরকে চ্যালেঞ্জ দিই না, শুধু জিজ্ঞেস করছি যে সমস্ত পৃথিবীর বিজ্ঞানী আসেও কি মানে সবচেয়ে ভালো বিজ্ঞানী আসেও কি এটা পারবে যে একটা ক্ষুদ্র জাতি বানাইতে?
বস্তুটা তো করেছেন একটা উদ্দেশ্য নিয়েই করেছেন, তাই না? উদ্দেশ্যটা হচ্ছে আপনার আল্লাহর অস্তিত্ব প্রমাণ করার উদ্দেশ্য নিয়ে তো করেছেন, তাই না? মিথ্যা কথা বলেন কেন ভাই? মিথ্যা কথা বলার তো দরকার নেই, আপনি তো এখানে সত্য মানে সত্য কথা বলেন, আলোচনা করতে আসছেন সত্য কথা বলেন। আপনি তো আসলে এই জিনিসটাই বলতেন, পরের স্টেপে এটাই বলতেন, ও আপনারা আপনাকে বিজ্ঞানীরা পারে না, আমার আল্লাহ কিন্তু ভাই এই যে আপনি এটা হ্যাঁ বা না বলুন, অনেক বেশি উত্তর আমি দিয়ে ফেলছি, আপনি বলতে চান এটা তো মানেন যে এটা কেউই বানাতে পারবে না, একটা ক্ষুদ্র জাতিও বানাতে পারবে না, সেটা নিয়ে পরে আলোচনা করতেছি, সে বানাতে পারবে কি পারবে না সেটা নিয়ে একটু পরে আলোচনা করতেছি। আগে আপনি এই জিনিসটা আমাদেরকে বলেন যে আপনার যে দাবিটা, আপনার যে সর্বশক্তিমান ঈশ্বরের যে দাবিটা, সে কি এটা করতে পারবে কিনা, না হলে আপনি চ্যালেঞ্জটা কেন দিচ্ছেন? আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি না এখানে, জাস্ট আস্ক করছি ভাই। আপনি এই জিজ্ঞাসাটাই তো একটা চ্যালেঞ্জ, জিজ্ঞাসাটাই তো হচ্ছে কি একটা চ্যালেঞ্জ করা, যে এই যে মানে মনে করেন আপনাকে আমি যদি বলি মুন্না ভাই আপনি কি ভাই আকাশে মানে বিমান ছাড়া হাত দিয়ে উঠতে পারবেন, কোনো যন্ত্রপাতি ছাড়া উঠতে পারবেন আকাশে? এই প্রশ্নটা আমি তখনই করবো যখন আমি এই কাজটা করতে পারবো, তখন আপনাকে এই প্রশ্নটা আমি করতে পারি, যে আপনাকে একটু খোঁচা মেয়েরা বলতে পারি ভাই আপনি তো পারলেন না, আপনি তো ভাই পারলেন না, এই কথাটা আমি তখনই বলবো যখন আমি এই কাজটা করতে পারবো, নাকি মুন্না আপনি কি বলেন? তো আপনি যখন এই প্রশ্নটা করছেন বিজ্ঞানীদেরকে যে বিজ্ঞানীরা যে এটা পারবে কিনা, এর মানে অবশ্যই আপনি যে দাবিটা নিয়ে এসছেন, যাদের দাবিটা নিয়ে এসছেন, যে ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বরের দাবিটা নিয়ে এসছেন, তারা এই কাজটা পারবে এইটা আপনি জানেন, এই কারণে আপনি অন্যকে এই প্রশ্নটা করতেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে তাহলে ভাই কইরা দেখেন, আপনারা আল্লাহরে আনেন একটা এক চপ্পটি বানায় দেখাতে বলেন, যদি আল্লাহর অস্তিত্ব থাকে তাহলে উনি তো আরো ভালো এআই বানাতে পারবেন না, তাহলে তাকে বলেন আমরা একটু দেখি, না তাকে বলেন একটু দেখি কি বলবো, তাকে একটু এক প্লেট চটপটি বানায় দেখাতে বলেন। আপনি এখন তাহলে শেখ হাসিনা কে এখানে ডেকে আনতে পারবেন এক এক প্লেট? তার মানে আপনি দেখাতে পারছেন না, তাই তো নাকি? এছাড়া তার কোনো ইয়া নেই আপনার এই যে কথাটা বলার মানে কি? চটপটি বানাবে তো তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি এটা প্রমাণ করতে পারবেন না, তাই তো? মানে আপনার কনক্লুশনটা হলো এটাই যে আপনি এই জিনিসটা আমাদের এলাকায় একটা ন্যাংটা পাগল থাকে, সে ন্যাংটা পাগল বলছে আমি মহাবিশ্ব বানাইছি। এখন একজন ব্যক্তি ওই এলাকাতেই থাকে, সে এত কিছু জানে না, পৃথিবীর এদিক সেদিক কিছুই জানে না, সে শুধুমাত্র ওই ন্যাংটা পাগলের কথাই শুনছে, যে ন্যাংটা পাগলে কইছে ন্যাংটা পাগলে মহাবিশ্ব বানাইছে। তাহলে ওই ব্যক্তি তো আর কিছু জানে না, শুধুমাত্র ওই ন্যাংটা পাগলের কথা জানে, তাহলে কি ওই ন্যাংটা পাগলের কথাটা সত্য হয়ে গেল যে আসলেই এই মহাবিশ্ব ওই ন্যাংটা পাগলটাই বানাইছে, এটা কি সত্য হয়ে গেল তাতে? না। তাহলে এটা যদি না জানে, ওই ব্যক্তিটা যদি না জানে যে ন্যাংটা পাগলে মহাবিশ্ব বানাইছে, এর থেকেও ভালো ব্যাখ্যা আছে মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কে, এর থেকে ভালো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে, এই জিনিসটা যদি ব্যক্তিটা না জানে তাতে তো এইটা প্রমাণ হয় না যে উইনাংটা পাগলটাই মহাবিশ্ব বানাইছে। আপনি হয়তো পড়ালেখা কম করছেন, পড়ালেখা করেন নাই, জানেন না বৈজ্ঞানিক যে প্রমাণ আছে সেগুলো আপনি দেখেন নাই, আপনি হয়তো একটা পিছা পড়া মানে সমাজে বসবাস করতেছেন, একটা যে সমাজে শিক্ষা দীক্ষার আলো কম, পিছিয়ে পড়া। হ্যাঁ, কি বললেন? বাংলাদেশ একটা পিছিয়ে পড়া দেশ, বাংলাদেশ হচ্ছে একটা আধা। হ্যাঁ, কি আপনি জন্ম নিচ্ছেন এই কারণে আপনার কাছে হয়তো জ্ঞান বিজ্ঞানের আলো ঠিকভাবে পৌঁছায় নাই, আপনি হয়তো যে স্কুলে পড়ছেন সেই স্কুলের শিক্ষা ব্যবস্থা ভালো ছিল না, আপনি যে পরিবারে জন্ম নিচ্ছেন সেই পরিবারের শিক্ষা টিক্ষা ভালো ছিল না, এই কারণে আপনার কাছে ইনফরমেশন কম পৌঁছেছে, আপনি পৃথিবীর সম্পর্কে তেমন কিছু জানেন না, যে
ইউরোপ আমেরিকাতে কিভাবে মানুষ জীবনযাপন করে, সভ্য পৃথিবীতে মানুষ কিভাবে জীবনযাপন করে, তারা কি কি বৈজ্ঞানিক গবেষণা করে, এই জিনিসগুলো হয়তো আপনি জানেন না। এই কারণে আপনার কাছে আপনি হচ্ছেন ওই যে ন্যাংটা পাগলের এলাকায় যে বেড়াটা থাকে সেই বেড়াটার মতো, আপনার কাছে অপশন আছে মাত্রই একটা, আপনি তো আর অপশন গুলা চেক করে দেখেন সব কিছু। আচ্ছা আপনি এখন তাহলে কি এটা প্রমাণ করতে পারবেন যে ইউনিভার্সের 13.82 বিলিয়ন ইয়ার্স হয়েছে, এটার প্রমাণ করতে পারবেন আপনি? অবশ্যই প্রমাণ করা যাবে। কেন প্রমাণ করা যাবে না? করেন করেন বৈজ্ঞানিক, আচ্ছা করবো না, বৈজ্ঞানিক যে কোনো তথ্য সেটা হচ্ছে গিয়ে মানে প্রমাণের উপর নির্ভরশীল। বিজ্ঞানীরা যে কোনো তথ্য দিবে যখন দেয় তখন তারা সেটার উপরে একটা পেপার লেখে, সেই পেপারের ভিতরে তারা ফুল প্রসিডিউরটা কিভাবে তারা এই গবেষণাটা করেছে সেই গবেষণাটা তারা সেখানে দিয়ে দেয়। এই জিনিসটা কি আপনি জানেন? হ্যাঁ তো আপনি কি কোনো পেপার খুঁজে দেখেছেন এই পর্যন্ত, মানে পেপারের মধ্যে কোন বৈজ্ঞানিক আর্টিকেল, বৈজ্ঞানিক জার্নাল পেপার এই জিনিসগুলো খুঁজে দেখেছেন? হ্যাঁ দেখছি, না দেখে তো আপনি জিজ্ঞেস করতেছেন, তো আপনি এই পর্যন্ত এখন পর্যন্ত পান নাই এই রকমের কোন মানে বৈজ্ঞানিক এটা গবেষণা? প্রমাণটা আমার কাছে যুক্তিযুক্ত মানে যথাযথ মনে হয় নাই, ওই জন্য আপনি জিজ্ঞেস করতেছি আপনি তাহলে এটা প্রমাণ করবেন কি করে, এটা তো সবাই মানতেছে। তো সবাই ভাই আপনি বিজ্ঞানের কি বিষয়ে তো এক্সাক্টলি কি প্রমাণ পাইছেন একটু বলতে পারবেন মুন্না ভাই, যেটা আপনার কাছে মানে পরিপূরক মনে হয় না? বলতেছি এক্সাক্ট, হ্যাঁ বলেন তো, আপনি কি পড়েছেন এই বিষয়ে, কোন জার্নাল পেপারটা পড়েছেন এবং সেখানে আপনি কি পেয়েছেন যেটা আপনার কাছে যথেষ্ট মনে হয়নি আমাদেরকে একটু By বলেন তো looking দেখি। for the oldest star to by measure the rate of expansion of the universe and extrapolating the black to the big bang. এটাই by looking কি the বললেন oldest বুঝি star, নাই, এখানে কি বলা বললেন হয়েছে যে বুঝি নাই, oldest star, এখানে বলা হয়েছে যে old star গুলো দেখেই তো এটার মানে ইউনিভার্সের বয়স অনুমান করা হয়েছে, কিন্তু ইউনিভার্স তো হ্যাঁ তো তার এখানে সমস্যা কি? তো এটা মানার মতো কেমনি, তারা তো ইউনিভার্সের ভিতরে। তারা ইউনিভার্সের ভিতরে, দ্যাটস ট্রু, বাট তারার যে আলো, এই আলোটা তো আমাদের কাছে পৌঁছাইতে এটা তো মানে টাইম লাগে আর কি, নাকি? এটা এটা কি জানেন আপনি যে আলো যে আমাদের, এক সেকেন্ড একটু হোল্ড করেন, একটা জিনিস খুঁজে পাচ্ছি। এই কমেন্টগুলো বিজ্ঞানকে ব্যবহার না করে অন্য কিছু, আপনার ফেভারিট কোনো পদ্ধতি, সেটা হতে পারে ধর্ম, হইতে পারে আপনার সংস্কৃতি, হইতে পারে আপনার রাজনীতি, আপনার যে কোনো আর কি, যে কোনো পদ্ধতিতে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার না করে এই মন্তব্যগুলো আমাদের কাছে পৌঁছায় দেন তো দেখি একটু। মুন্না আপনার কি শেষ হয়েছে, আপনার কাজ কি করছেন আপনি? কি জানি খুঁজে বের করতেছে, কি খুঁজে আচ্ছা বের মুন্না করবেন? ভাই সেটা বের করুক, আমি তাহলে আলোর কথা বলি। যে আলো তো মানে এটা একটা নির্দিষ্ট টাইম লাগে আমাদের কাছে পৌঁছানোর, যেরকম আমাদের চাঁদ, যেটা চাঁদ থেকে আলো পৃথিবীতে আসতে 1.5 সেকেন্ডস লাগে, এবং এটাকে মেজারও আমরা করতে পারি। চাঁদের মধ্যে যেসব মিরার্স আছে ওখানে যদি আমরা লেজার পয়েন্ট করি, দেন 3 সেকেন্ড পরে এটা আমাদের কাছে আসে, মানে 1.5 সেকেন্ডস যাইতে এবং 1.5 সেকেন্ডস আপনি ফেরত আসতে। এবং সূর্য, যেটা সূর্য হচ্ছে আমাদের থেকে মানে আলোর গতিতে 8 মিনিটস দূরে, অর্থাৎ মানে সূর্যের থেকে আলো আমাদের, সূর্য থেকে আমাদের এখানে পৌঁছাইতে 8 মিনিটস লাগে। এবং আমরা যে সূর্যটাকে দেখছি, যে আলোর মাধ্যমে আমরা যে সূর্যের চিত্র যে পাচ্ছি, সেটা আসলে সূর্য যেভাবে 8 মিনিট আগে ছিল। এই জন্য আমরা যখন মহাবিশ্বের লাইক আরো গভীরে আমরা যখন পর্যবেক্ষণ করি, তখন পুরানো লাইট আমরা খুঁজে পাই। এবং যে ওল্ডেস্ট স্টারের কথা আপনি যে বলেছেন, এরকম কিন্তু মানে এরকম কিন্তু খুবই লাইকলি যে ওই স্টারের কিন্তু অ্যাকচুয়ালি এখন কোনো অস্তিত্ব নেই, যে ওইটা আপনার রেড জায়ান্ট করে আপনার এক্সপ্লোর হয়ে গেছে। বাট ওই স্টারের আলোটা আমরা ঠিক দেখতে পাচ্ছি, বিকজ আলোটা আপনার আমাদের কাছে পৌঁছাইতে টেক্স টাইম আর কি। সো এরকম মানে যত দূরে স্টার্স থাকে তত ওল্ডার স্টার্স থাকে, মানে স্টার্স গুলো তত বেশি ওল্ড। এখন বলে দেওয়া যাবে যে পুরা এই আচ্ছা বিশ্ব ইউনিভার্স মুন্না, মুন্না আপনাকে একটা প্রশ্ন, আপনাকে একটা প্রশ্ন আপনি একটু আমাদেরকে বলেন তো, যে ল্যামডা সিডিএম মডেল জিনিসটা কি? আরেকবার বলুন তো, এখানে পারলে লিখে দেন তো চ্যাটে, কথাটা বুঝি না ল্যামডা একবার সিডিএম বলুন। মডেল, ল্যামডা সিডিএম মডেল এই জিনিসটা কি বলেন তো একটু দেখি। আপনি তো এই আপনি জিনিসটা পড়েছেন কিন্তু আপনার কাছে কনভিন্সিং মনে হয় না এই প্রমাণটা, তো আপনি তাহলে আমাদেরকে একটু বলেন তো, বুঝায় বলেন তো যে ল্যামডা কোনটা বলতে সিডিএম এমন কোন অ্যাপ আমি যেখানে পড়ছি গুগল ওখানে পাই না এটা, মানে আপনি গুগলে, গুগলে কি পড়ছেন, মানে গুগলে তো কিছু করা যায় না, যে গুগল হচ্ছে দুইটা একটা সার্চ ইঞ্জিন দেখেন। ভাই। মুন্না আপনি একটু কথা শুনে নেন, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ হ্যাঁ গুগলে হ্যাঁ কোনো, গুগলে আপনি শুধুমাত্র পড়তে পারবেন google.com, গুগলের একটা লোগো থাকবে সেখানে, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। গুগল বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন কন্টেন্ট আপনাকে সামনে এনে দেয়, গুগল তো আপনাকে কিছু দেয় না ভাই, গুগলে তো কিছু লেখা থাকে না, গুগলে আপনি পড়ছেন এই কথাটার মানে কি ভাই? ভেরিফাইডটা, গুগল কি ভেরিফাই করছে এটাকে, আরে কে হ্যাঁ ভেরিফাই এটা করছে, ভেরিফাই করা যায়, গুগল ভেরিফাই করছে এটাকে? হ্যাঁ কি সুন্দর পিচাই আচ্ছা আমি শুনলে আজকে চাকরি ছাইড়া দিত। ও গুগল ভেরিফাই করে মানে
মানে এটা সার্চ ইঞ্জিন কিভাবে ভেরিফাই করে বুঝলাম না, বাট ওই আমি একটা পাইতো ওটা তো ভেরিফাই করা ছিল, এখানে গুগল ভেরিফাই করে না বাট ওটা ভেরিফাই করা ছিল যেটা আমি পড়তে বলতেছি। না না আপনি তো গুগলে পড়ছেন, গুগলে কেমনে পড়ে মানুষ একটা জিনিস বুঝলাম না তো, গুগলে কি সার্চ করে ওখান থেকে পড়ছি আর কি, এমনি তো বুঝাতে কথাটা না গুগলে পড়ে নাই, সেটা হচ্ছে কি আপনি একটা ওয়েবসাইটে পড়ছেন। হ্যাঁ আপনি তো বুঝছেন না, না এটা তো আমি কিভাবে বুঝবো, আপনি যদি আমি যদি বলি যে ভাই আমি ফেসবুকে পড়ছি সেটার একটা মিনিং আছে, আমি সংশয় ডট কম এ পড়ছি সেটার একটা মিনিং আছে, আমি গুগলে পড়ছি, হ্যাঁ আমি কোরআনে পড়ছি এটার একটা মিনিং আছে, আমি হাদিসে পড়ছি এটার একটা মিনিং আছে, আমি বাইবেলে পড়ছি এটার একটা মিনিং আছে, যে বাইবেলই এই জিনিসটা পাওয়া যায়, কিন্তু গুগলে কেমন জিনিস আপনি মানুষে করে এই জিনিসটা তো ভাই বুঝলাম না, এটা মাথার উপর দিয়ে গেছে। আপনাকে আমি জিজ্ঞেস করেছিলাম যেহেতু আপনি এই জিনিসটা পড়েছেন যে মহাবিশ্বের মহাবিশ্বের বয়স যে 3.7 বিলিয়ন বছর, এই জিনিসটা আপনি পড়ালেখা করেছেন করে আপনার কাছে কনভিন্সিং মনে হয়নি, তাহলে আপনি আমাদেরকে একটু বুঝাই দেন ভাই ল্যামডা সিডিএম মডেল এই জিনিসটা কি, এটা নিশ্চয়ই আপনি জানেন যেহেতু আপনি এই জিনিসটা নিয়ে পড়েছেন, নিশ্চয়ই আপনি জানেন, আপনি আমাদেরকে একটু বুঝাই বলেন এই জিনিসটা কি। ভাই আপনি না কে কি গুলো ও বলছে আমরা নাস্তিক, ওই না উদয় বলতে চাই কোন। হ্যাঁ ভাই তাহলে আপনি বোঝাটা বলেন ভাই ল্যামডা সিডিএম মডেল টপিকটা, টপিক আগে ছিল কোথায় যে এটা, না না টপিক আপনি তো এখানে এনেছেন, আপনি এখানে এনেছেন টপিকটা এখানে এনেছেন, আপনি বলেছেন না আপনি বলেছেন যে আপনি মহাবিশ্বের বয়স 3.7 বিলিয়ন বছর, এই জিনিসটা বৈজ্ঞানিক গবেষণা প্রমাণ দিয়ে আপনি দেন, আপনি তাহলে এক্সপ্লেইন করে দেন আপনার ভিউয়ারদের, তাহলে এক্সপ্লেইন করে দেন কেমনে কথাটা একটু শুনে নেন, আপনাকে কি প্রশ্ন করতেছে সেটা শুনে নেন, আপনি বলেছেন যে এটা আপনি পড়েছেন বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে, আপনি পড়েছেন পেপারও করেছেন, কিন্তু আপনার কাছে মনে হয়েছে যে এগুলো ভুয়া ভুয়া কথা, হ্যাঁ এগুলো ফালতু, তো এই যে কথা শুনে নেন মহাবিশ্বের বয়সটা যে বের করছে সেই মহাবিশ্বের বয়স বের করার ক্ষেত্রে ল্যামডা সিডিএম মডেল এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, তো আপনি যেহেতু এই বিষয়টা পড়ালেখা করছেন যথেষ্ট রিসার্চ পেপার টেপার পড়ে আসছেন, আমরা তো ভাই ভালো লাগতেছে শুনে কত মানে আপনি কত শিক্ষিত যে রিসার্চ পেপার পড়ে আসছেন এবং সেটার ভুলও আপনি বের করছেন, তাহলে তো ভাই আপনি নোবেল পুরস্কার পাবেন, মানে আপনাকে তো নোবেল পুরস্কার দিতে হবে, মানে নোবেল কমিটি আপনাকে খুঁজতেছে আসলে সত্য কথা, যে এরকম একজন মহান বিজ্ঞানী বাংলাদেশে বসবাস করে যে এই যে এই যে ল্যামডা সিডিএম মডেলের ভুল বের করে ফেলছে, এটা তো মানে মাথায় তুলে না আসবে নোবেল কমিটি আপনাকে, আপনি তো ভাই বিরাট বিজ্ঞানী, আপনি বুঝতে পারছেন না যে আপনি কত বড় বিজ্ঞানী, কত বড় জ্ঞানী, কত বড় মহাপুরুষ, আপনি তো এইমাত্র বললেন যে আপনি এই জিনিসগুলো পড়ে টুরে এটা ভুলো, এটা মানে আপনার কাছে কনভিন্সিং মনে হয় না, এটা আমি বুঝি না এই জন্যই তো আপনাকে জিজ্ঞেস করছি, আপনি একটু প্রুফ করে দেন ভাই, প্রুফ তো করবো, আপনি তো বলেছেন একটু আগে আপনি এই বিষয়ে পেপার পড়ে আসছেন, আপনি এই বিষয়ে পেপার পড়ে আসছেন, যখন আপনাকে জিজ্ঞেস করলাম কোন পেপার পড়ছেন আপনি বলছেন গুগলে পড়ছেন, গুগলে তো মানুষ এই পেপার পড়তে পারে না, গুগলে কেমনে পেপার পড়ে এই জিনিসটা বুঝলাম না, গুগল গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন, তারপরে আপনি বললেন গুগল ভেরিফাই করছে এটাকে, গুগল কোথায় কাকে ভেরিফাই করে ভাই, এটা তো অদ্ভুত ব্যাপার, গুগলকে আজকাল ভেরিফাই করা শুরু করছে নাকি এভাবে, জানতাম না তো ভাই, আপনারা কি শুনছেন এরকম যে গুগল কোনো কোনো জিনিসকে ভেরিফাই করে, আমি তো জীবনেও শুনি নাই, সুন্দর পিচাই শুনলে আজকে সে চাকরি ছেড়ে দিত, মানে ভাই আপনার আপনার মানে মনে ভাই আপনি কি মাদ্রাসাতে পড়ালেখা করছেন নাকি ভাই, হ্যাঁ 10 পর্যন্ত মাদ্রাসায় পড়ছি, এখন এসএসসি দিয়ে বাইরে যাব, মাশাআল্লাহ বুঝতে পারছি ভাই আপনার কথা বলার মানে 5 থেকে 10 পর্যন্ত ধারাটা দেখি বোঝা যায় যে একদম মাদ্রাসার গন্ধ একেবারে ভকভক করে বেরিয়েছে বুঝছেন, স্কুলের গুলো আরো খারাপ আছে বাংলাদেশ না, এটা আপনার ভিউয়ারদের মধ্যে আরো আপনার কথা শুনে একেবারে ভকভকায় বেরিয়েছে মাদ্রাসার গন্ধ বুঝছেন, ভকভক ভকভক করে মাদ্রাসার গন্ধ বের হচ্ছে আপনার মুখের থেকে, আর অনেক হাজার জায়গা থেকে ব্যাটা আছে, তো আমার মনে হচ্ছে না যে আপনি ল্যামডা সিডিএম মডেল জিনিসটা কি বলতে পারবেন, আপনার মেইন কথাটা যেটা মানে আমি তো ভাবছিলাম একটু আগে মাদ্রাসা থেকে এত বড় একজন মহান বিজ্ঞানী বের হয়ে গেল, আমরা তো এখন নোবেলটা পাইয়ে যাবো বাংলাদেশ মানে পদার্থ বিজ্ঞানে প্রথমবারের মতো নোবেলটা পাবে, কিন্তু আপনি তো ভাই আমাকে হতাশ করলেন, আমি তো হতাশ হলাম, ভাবছিলাম যে ইবনে সিনা টিরের মতো মুসলিমদের আবার নবজাগরণ হবে, ইবনে সিনা ইবনে খালদুন তারপরে ইবনে রুশদ এদের মতো একটা ইসলামের নবজাগরণ হতে যাচ্ছে মাদ্রাসা থেকে, মহান এই বিজ্ঞানীটা বের হয়ে আসছে, একজন ছিল আমাদের মুফতি ইব্রাহিম আরেকজন আসছে মুন্না মুফতি মুন্না, তো আমরা তো ভেবে আমি তো ভেবেছিলাম মাশাল্লাহ মানে মাশাল্লাহ নোবেলটা তো এবার আমরা পেয়েই যাবো আমরা, কিন্তু আপনি তো ভাই হতাশ করছেন ভাই, আমি তো দুঃখিত। আচ্ছা যেটা টপিক ছিল যে ভগবান পুচকা বানাইতে পারবে না জান, কিন্তু এখন আপনাদের বিজ্ঞানীরা তো পুরো বিশ্বের বিজ্ঞানী মিলেও কিন্তু একটা ক্ষুদ্র জীব বানাইতে পারবে না, পারবে ক্ষুদ্র জীব বলতে আপনি কি বোঝাচ্ছেন সেটার উপরে, ছোট কোন প্রাণীও তো বানাইতে পারবে, কথা ভাই কথা কথা আপনি তো প্রশ্ন করলেন আমি তো উত্তর দিচ্ছি না, একটু কথাটা শুনেন তাহলে, যে
জীব বলতে আপনি কি বোঝাচ্ছেন, এবং জীব তৈরির যে ম্যাটেরিয়াল গুলা সেই ম্যাটেরিয়াল গুলা আমরা প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারবো নাকি পারবো না, সেটাও তো একটা বিষয়। তো আপনাদের যে ধর্মগ্রন্থ, ভাই কথার মাঝখানে বারবার কথা বলছেন ভাই, আপনাদের যে ধর্মগ্রন্থ আমি ধরে নিচ্ছি যে আপনি যেহেতু মাদ্রাসা পড়ালেখা করছেন, আপনি ইসলাম ধর্মের অনুসারী, আপনাদের ধর্মগ্রন্থে লেখা আছে চাই না? হ্যাঁ কি না, আমি চাই না কি না, আপনি ইসলামের অনুসারী না? মানে কি বুঝলাম না, যাই হোক ঠিক আছে। আপনাকে যেটা জিজ্ঞেস করছিলাম যে কি যেন বলতেছিলাম যে আপনি কি কি যেন কথা হচ্ছিল ভাই? জি আপনি জীব তৈরি করতেন কোন প্রাণী? ও আচ্ছা, জীব জিনিসটা কি সেই জিনিসটা আগে একটু ডিফাইন করতে হবে, কিভাবে তৈরি করবো, সেটার জন্য কি কি ম্যাটেরিয়াল আমরা ব্যবহার করবো, সেই জিনিসগুলো আপনি মানে বলতে হবে আপনাকে। যেমন আপনাদের ধর্মগ্রন্থ কোরআনে বলা আছে আল্লাপাক যখন মানুষকে সৃষ্টি করে তখন ফেরেশতাদেরকে পৃথিবীতে পাঠিয়েছিল, পৃথিবী থেকে নানা ধরনের মাটি সংগ্রহ করে আসছিল তারা, তারপরে আল্লাপাক সেই মাটি দিয়ে আদমকে তৈরি করেছিলেন এবং হাওয়াকে তৈরি করেছিলেন তার বাম পাজরের বুকের হাড় থেকে, তাই না ভাই? মুন্না কথা শুনতে পাচ্ছেন, উত্তর দেন, আমি কি সঠিক বলছি কিনা বলেন। হ্যাঁ আপনি বলুন বলুন, সঠিক বলছি কিনা সেটা উত্তর দেন। হ্যাঁ হ্যাঁ, তার মানে হচ্ছে কি আল্লাপাক শূন্য থেকে মানুষকে বানায়নি, সে একটা ম্যাটেরিয়াল প্রকৃতি থেকে সংগ্রহ করে সেটা দিয়ে মানুষকে বানিয়েছে, মাটিকে বানিয়েছে, মাটিকে বানিয়েছে ভাই, মাটিকে যেই বানাক ওই আদমকে তো বানিয়েছে মাটি থেকে, শূন্য থেকে মাটিকে যেই, মাটিকে যেই বানাক আগে মাটি, সেই মাটিটা ছিল, সেই মাটিটা থেকে আদমকে তো বানিয়েছে মাটি থেকে নাকি? আদমকে তো শূন্য থেকে তো বানায়নি, এটা তো শূন্য থেকে, আচ্ছা তার মানে হচ্ছে গিয়ে আপনি আমাদেরকে যে চ্যালেঞ্জটা দিচ্ছেন যে আমরাও একইভাবে আল্লাহর মতোই একটা প্রাণীকে তৈরি করার জন্য মাল মশলা প্রকৃতি থেকে সংগ্রহ করতে পারবো নাকি? উনি তো ওগুলো নিজে বানাইছে, আপনি প্রাকৃতিক জিনিস নিজে বানান, নিজে বানাই করেন না? তাহলে তো আর, তাহলে তো আপনাকে, আপনি যখন মানে প্রাণী সৃষ্টির কথা বললেন তাহলে তো আপনার বলা উচিত ছিল যে প্রথম একটা জিনিস, যে কোনো একটা জিনিস সেটা নিয়ে কথা বলা উচিত ছিল, তাহলে আপনি প্রাণীর কথা কেন বললেন ভাই? প্রাণীর কথা বললো একদম ক্ষুদ্র, আপনি যেটা বানাইতে সবচেয়ে সুবিধা হবে দুইটা পক্ষেরই কন্ডিশনটা সেম থাকতে হবে, একটা চ্যালেঞ্জ করলে দুই পক্ষের কন্ডিশনটা সেম থাকতে হয় না? মানে মনে করেন দুইজন যদি দৌড়ায় তাহলে দুইজনের, আচ্ছা বলতে এখানে চ্যালেঞ্জ হয় নাই, দুইজনের পায়ের জুতা একই রকম থাকতে হয় না? দুজন যদি দৌড়ায় তাহলে দুজনের পায়ের জুতো একই রকম থাকতে হয় না নাকি? কিন্তু এখানে তো দুজন দৌড়াইতেছে না, দুজন তো দৌড়াইতেছে না, আমি জানি, আপনাকে উদাহরণ হিসেবে বললাম যে আল্লাহ কথা শুনে নেন, কথা শুনে নেন, আমি কথা বলতে নিলে আপনি কথা বলা শুরু করেন, আল্লাহকে এবং মানে বিজ্ঞানীদেরকে পাশাপাশি প্রতিযোগিতায় নামাইলে তাহলে তো দুজনের কন্ডিশন তো সেম থাকতে হবে নাকি? আমার মনে হয় না যে সাথে আলোচনা তেমন অগ্রসর হবে, আর সেও ভাই না, আমি জাস্ট ভাবছিলাম সে কি চলে গেল নাকি আপনি বের করে দিলেন, সে চলে গেছে, সে চলে গেছে, কি একটা অবস্থা, সে আবার এসেছে কিন্তু মানে তার সাথে আলোচনা করা, এই যে চলে এসেছে কিন্তু তার সাথে আলোচনা করা তো মানে একটা কলা গাছের সাথে আলোচনা করার মতোই সমান না, সে তো সে আমাদের কারোর কথা শুনছেই না, গাছি ভাই এখন ধরে কি বললো, কিছুই শুনে না সে, সেটাই। এবং এই যে দেখেন একটা জিনিস যেটা নিয়ে আপনার আলোচনা করছে, এই যে একজন আবার কয় যে রুহ সৃষ্টি করা অসম্ভব, ব্যাপারটা হচ্ছে কি একটা তথ্য হচ্ছে যে যে মানুষ পারে না নাকি মানুষকে করতে দেওয়া হয় না, সেটা কিন্তু সবার আগে চলে আসে। এই যে ওরা বলতেছে যে বানাইয়া দেখান, প্রাণটা বানাইয়া দেখান, কিন্তু প্রাণ বানানো নিয়ে কোনো গবেষণা নিষিদ্ধ নয়, এরকম কোনো দেশের নাম বা এরকম কোনো গবেষণাগারের নাম আপনারা কি কেউ জানেন নাকি? সাবলটন ভাই, আসিফ ভাই, প্রাণ বানানো নিয়ে, কৃত্রিম প্রাণ বানানো নিয়ে গবেষণা করবে এরকম কোনো ল্যাব আছে নাকি? স্টেম সেল রিসার্চ তো খুবই হেভিলি রেগুলেটেড, তাই না? এটাকে তো নিষিদ্ধ করে দেওয়া হয়, এমনকি নিষিদ্ধ যারা করে সেই সমস্ত পলিটিক্যাল লিডারদের মধ্যে কারা আছে? ডেমোক্র্যাটসদের মধ্যে ওবামা একজন ছিল, বুশ রিপাবলিকানদের মধ্যে তারাও তো ছিল, তারাও তো নিষিদ্ধের পক্ষে, এ পুতিনও তো নিষিদ্ধের পক্ষে। তো তাইলে আসলে করতে পারবেন না যদি বলেন, যদি চ্যালেঞ্জ দেন, তাহলে তো অ্যাটলিস্ট এইটা করার জন্য
হাত পা বাইন্দা তো চ্যালেঞ্জটা দেওয়া উচিত না, যে হাত পা তো বাইন্দা দিয়ে তারপর গেলাম যে এইবার দৌড়া দেখি কেমন দৌড়িতে পারস, এটা কেমন দেখাতে ব্যাপারটা। যদি এই গবেষণাগুলোকে নিষিদ্ধ না করা হয়তো তাহলে এতদিনে মানুষ সবই করে ফেলাইতো, কিন্তু এই গবেষণাগুলোকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং এই গবেষণাগুলো এগুলোর সাথে এথিক্সের অনেক বিষয় জড়িত আছে জন্য এটাকে কন্টিনিউ করতে দেওয়া হয় না, শুধুমাত্র ট্রিটমেন্টের পারপাসে কিছুটা ক্ষেত্রে এই গবেষণাগুলো করতে দেওয়া হয়, তা পুরোপুরি না। আর আরেকটা জিনিস যেটা তখন দেখাতে চাইছিলাম আসলে, যে ভিডিওটা আমি আপনাদেরকে দেখতে সাজেস্ট করতে চাচ্ছিলাম সেই ভিডিওটা পেয়েছি আমি, ওই ভিডিওটা আমি লিঙ্কটা এখানে কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওইটা দেখে নিতে পারেন ইয়ে থেকে ইউটিউব থেকে, যে এই যে হাউ গড ফেভার্স এভিল, এভিলরে কেমনে আল্লাহ বা ভগবানে বা ঈশ্বরে সাহায্য করে, উল্টারও কেমনে এভিল এই হচ্ছে ই পায় ফেভারটা পায় আল্লাহর কাছ থেকে ভগবানের কাছ থেকে, এই জিনিসটা এই ভিডিওটা আপনারা দেখার অনুরোধ রইল, তাহলে বুঝবেন যে এই যে খারাপ কাজ করাটা কেমনে আল্লাহ শুধু অ্যালাউই করে না, তাও আবার শুধু তাদেরকে আবার উল্টা ফেভার করে। খুবই চমৎকার একটা ভিডিও আপনারা দেখতে পারেন। আর একটা ভিডিও যেটা তখন যে বলেছিলাম দি গ্রেটার ইনসাল্ট, সেটাও দেখতে পারেন, দি গ্রেটার ইনসাল্টের ভিডিওটা আমি সেটারও গ্রেটার ইনসাল্ট একটা মাস্টারপিস আসলে, তাই না? ওইটা কিন্তু অনেক চমৎকার একটা এই ভিডিও, আমি সেটাও দেখাই এখানে, এই যে এইটা দি গ্রেটার ইনসাল্ট, এই ভিডিওটা আপনারা দেখতে পারেন, এটা লিঙ্কটা এটাও আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি, দেখতে পারেন যে আল্লাহরে আসলে কে ইনসাল্ট করে, এই যে এই যে এরকম যারা নোংরা মনে করে এই সমস্ত মুমিন মুমিনা বা ধার্মিকরা যারা আল্লাহ ভগবান ঈশ্বরকে এরকম নোংরা মনে করে, যে যারা কিনা এই মানুষকে কষ্ট দেয় পরীক্ষা নেওয়ার জন্য 35 বছর ধরে ভোগায় ভোগানোর পরে মাইরে ফেলে, এই এরা কি আসলে এই এরা কি আসলে আল্লাহ কি ইনসাল্ট করে নাকি আমরা যারা বলি যে এরকম কেমনে সম্ভব, এরকম কেমনে সম্ভব আমরা ইনসাল্ট করি, সেটা আসলে সেইটা একটা খুব সুন্দর ইলাস্ট্রেশনটা, যে আসলে এরকম নোংরা মানুষগুলো নিজেদের চিন্তাভাবনাকে আল্লাহ বলে চালাই দিতে চায়, আসলে চিন্তাভাবনাটা ওদেরই খারাপ এবং ওরা নিজেরাই হয়তো ওইরকম, বা এখন হয়তো ওরা নিজেরা অতটা খারাপ না, হয়তো অসহায় হয়ে এই খারাপ জিনিসটাকে হয়তো মাইনে নেয়, এটাও হতে পারে এবার যে ওরা হয়তো নিজেরা পারতো, যেমন এই যে সে তার হাতে যদি ক্ষমতা থাকতো আমি নিশ্চিত সে তার মাকে সুস্থ করে দিত, সে তার মাকে ফালায় রাখতো না যে আমার ক্ষমতা আছে কিন্তু আমি করবো না, আমি এটা দেখি দেখতে চাই কি রেজাল্ট আসে দেখি দেখতে চাই, এরকম কাম আমার মনে হয় না শান্তা বা পৃথিবীর কোনো মানুষ করা করতে পারে, সে যদি সত্যিই আর কি তাকে ভালোবাসে, আমার মনে হয় না যে সে তাকে ভালোবাসে, আর যদি ভালোবাসেও তাহলে তার কাছে সেই ভালোবাসাটার চাইতে আল্লাহর প্রতি যে বিশ্বাস, আল্লাহকে বিশ্বাস করার যে চিন্তাভাবনাটা সেটা তার বেশি স্ট্রং, এটাই শুধু বলবো। তাহলে আসিফ ভাই, সাবলটান ভাই, আজকের মতো কি লাইভটা কি তাহলে শেষ করে দিব? মাত্রভাবে শেষ একটা কথা বলে দিই, যে যে জিনিসটা মুমিনরা সাধারণত এই জিনিসটা দাবি করে যে বিজ্ঞানীরা কি এটা পারবে, বিজ্ঞানীরা কি সেটা পারবে, বিজ্ঞানীরা কি আকাশে উঠতে পারবে, বিজ্ঞানীরা কি মঙ্গল গ্রহটারে খাইতে পারবে, বিজ্ঞানীরা কি সূর্যটারে মানে দুই টুকরা করে দেখাতে পারবে, না পারলে আমার আল্লাহ পারবে, হ্যাঁ আমার আল্লাহ পারবে, মানে মানে বিষয়টা হচ্ছে আমার উদ্ভট উদ্ভট কিছু কথা বলবে, যদিও সবগুলো উদ্ভট হয় না, কিছু কিছু জিনিস বিজ্ঞানীরা আসলে পারে করতে, মানে এবং তারা দাবি করে যে তাদের আল্লাহ পারবে, তো এই একই কথা তো যে কোনো এলাকার নাইনটা পাগলও বলতে পারে, যে মানে আমেরিকা কি এটা পারবে, বিল ক্লিনটন কি এটা পারবে, জো বাইডেন কি এটা পারবে, শেখ হাসিনা কি এটা পারবে, আমি পারবো, তখন যদি তাকে জিজ্ঞেস করা হয় আচ্ছা ঠিক আছে তুমি তো পারবা তাহলে একটু করে দেখো, না সেটা দেখানো যাবে না, সেটা হচ্ছে গোপন, এটা মানে লুকায় লুকায় করবো আমি দেখাবো না, সে কিন্তু পারবে কিন্তু কাউকে দেখাবে না, মানে আল্লাহ হচ্ছে সবই পারবে কিন্তু কাউকে দেখাবে না, প্রমাণ দিবে না, কোনো দেখাবে রাখবে না, তখন এইরকমের একটা ইসের মানে অনুসারী মুমিন এসে আমাদেরকে মানে চ্যালেঞ্জ করবে যে আমার আল্লাহ সবই পারে কিন্তু দেখাবে না, আপনারা এখন দেখা করেন দেখা করেন, তাহলে তো ভাই আমরাও বলতে পারি যে বিজ্ঞানীরা সবই পারবে কিন্তু ভাই দেখাবে না, দেখালে তো আপনি জেনে যাবেন, এই জন্য বিশ্বাস করতে হবে এটা ভাই, এখন থেকে ভাই বিজ্ঞানীদের কথা ভাই বিশ্বাস করতে হবে, বিজ্ঞানীরা সবই পারে, বিজ্ঞানীরা এই যে আমারই দেখে না, মানে বিজ্ঞানীরাই বানাইছে, হ্যাঁ এটা বিজ্ঞানীরা বানাই দিচ্ছে আমাকে ফ্যাক্টরিতে, কিন্তু এটা আপনার দেখাবে না ভাই, আল্লাহ আপনার আল্লাহ যেরকম দেখে না আমার আমাকে বিজ্ঞানীরাও আমাকেও অমুক কলিমদ্দিন বিজ্ঞানী সেও এটা দেখাবে না, সে এটা মানুষ বানাই দিচ্ছে, হ্যাঁ ফ্যাক্টরি আছে তার একটা মানুষ বানানো, তাহলে তো এইখানে তো কন্ডিশন দুটা সেম হয়ে গেল, তাই না? তার আল্লাহ দেখাবে না, আমাদের ওই কলিমদ্দিন বিজ্ঞানীও দেখাবে না, তাহলে তো কন্ডিশনটা সেম হইলো, কিন্তু তারা যদি বলে যে আমাদের আমাদের যে বিজ্ঞানী কলিমদ্দিন কে যদি এই জিনিসটা প্রুফ করতে হয় তাহলে তো তার আগে তার আল্লাহকে এই জিনিসটা প্রুফ করতে হবে যে তার আল্লাহ কোনো একটা একটা মানে ছোট একটা পিঁপড়া তৈরি করতে সক্ষম, পিঁপড়া তো বাদ দিলাম, পিঁপড়ার একটা পায়ের যে একটা পা আছে সেই পাটা টেনে ছিঁড়তে তার আল্লাহ পাক সক্ষম, এটা তো আমাদেরকে আগে দেখাতে হবে, আমরা তো এই জিনিসটা পরীক্ষা করবো, পরীক্ষা করে যদি দেখি যে এটা করতে সক্ষম তখন তো আমরা মানবো, এছাড়া তো আমরা মানবো না। ঠিক আছে মাতুল ভাই, অনেক ধন্যবাদ যুক্ত করার জন্য, তাহলে আজকে শেষ করি, তাহলে অনেক ধন্যবাদ আসিফ ভাই যুক্ত হওয়ার জন্য, সাবর্টন ভাই আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য, সবাইকে প্রাইড মান্থের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো তাহলে আলোচনা শেষ করছি, হয়তো আবারও কথা হবে আপনাদের সাথে এই আশাবাদ ব্যক্ত করে, শুভরাত্রি সবাইকে, প্রাইড মান্থের শুভেচ্ছা এবং শুভরাত্রি।